প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের এর এই মুহূর্তে পরীক্ষা সংক্রান্ত একাধিক নোটিশ প্রকাশিত হচ্ছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে একটি নোটিশ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরীক্ষা সংক্রান্ত, এবং অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকেও নোটিশ প্রকাশিত হয়ে গেছে, এ ইস্যু খবর রয়েছে, সেটাও বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। কাজেই পুরো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকেই তোমাদের পরীক্ষার মোড নিয়ে চিন্তিত রয়েছো। বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কালকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, এ ছাত্রছাত্রীরা কিন্তু শেষ পর্যন্ত তাদের দাবি তুলে ধরেছে বৈঠক থাকাকালীনও। ছাত্রছাত্রীদের দাবি মেনে শেষমেশ কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত এটা নোটিফিকেশন আকারে বেরোতে পারবে। এখান থেকে শুধু আমরা যে সকলে মিলে যে সিদ্ধান্ত দিলাম সেই সিদ্ধান্তকে গ্রহণ করলাম। আমরা অনলাইন এক্সামিনেশনই আমরা এগোচ্ছি আগামী দিনে। এটা শুধু এটাকে বাস্তবায়িত করার জন্য যা আইনগত পদ্ধতি আছে সেইটুকু বিশ্ববিদ্যালয়ে কালকে আমি মাননীয় রেজিস্ট্রারকে বলব, যে সমস্ত বডি আছে সেই সমস্ত বডির মিটিং যাতে করা যায় সেটা আপনি করবেন। তার মানে বুঝতেই পারলে বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে পরীক্ষার কালকে সিদ্ধান্ত নিয়েছে, এবং এই পরীক্ষা সংক্রান্ত কিন্তু নোটিশও রীতিমতো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন বর্ধমান ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীকে, তাদের আন্দোলনের জয় হয়েছে এবং এই মুহূর্তে নোটিশ আকারও প্রকাশিত হয়েছে, তোমাদের এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনেই হতে চলেছে। এরপরে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই জানো তোমাদের এই মুহূর্তে সবথেকে বড় এই মুহূর্তে চিন্তা, আর তোমাদের দুটো ধাপ রয়েছে। 27 তারিখে একটা ধাপ রয়েছে যে এক্সামিনেশানে নিয়ে অ্যাকচুয়ালি কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপালরা অ্যাকচুয়ালি জানাবেন বৈঠকে তাদের সিদ্ধান্ত, এবং তারপরে এ অ্যাকচুয়ালি সিদ্ধান্ত রয়েছে, এ এক চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট বৈঠকে, অর্থাৎ 3 তারিখে তোমরা জানতে পারবে। ইতিমধ্যেই এই কোনো কলেজে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ইন্টারনাল এক্সামিনেশান হয়নি, আর যদি অফলাইনে সিদ্ধান্ত হয় তাহলে সময় অনেকটা বেশি লেগে যাবে। এ বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে উঠে এসছে শিক্ষকদের বক্তব্য, এবং তোমাদের আমিও বিষয়টা জানিয়েছি। এক্ষেত্রে একটা শিডিউলও চলে এসছে 6th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, ও তথাপি পার্টের যারা পার্ট 3 যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য। এক্ষেত্রে কিন্তু আরও একটি নোটিশ স্টুডেন্ট মারফত আমি কিন্তু পেয়েছি, যেটা এই মুহূর্তে নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, বিএসসি, বিকম এবং তোমার হচ্ছে বিএর প্রত্যেকটি ছাত্রছাত্রী 6th সেমিস্টারের যারা রয়েছে তাদের ইন্টারনাল যে এক্সামিনেশান রয়েছে সেই ইন্টারনাল এক্সামিনেশান কিন্তু কলেজগুলোকে নিয়ে নিতে হবে 22 তারিখের মধ্যে। তার মানে তোমরা বুঝতেই পারছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সকল কলেজ, সকল অ্যাফিলিয়েটেড কলেজের এর ইন্টারনাল এক্সামিনেশান কিন্তু 22 জুনের মধ্যেই নিয়ে নেওয়ার ঘোষণা করলো ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, যেটা এই মুহূর্তে এ 22 জুন যদি অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির তোমার হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশান হয় এবং তারপরে এ আবার সেমিস্টার এক্সামিনেশান, বুঝতেই পারছো কতটা দেরি হবে এই মুহূর্তে। এখন প্রত্যেকটা ছাত্রছাত্রী তাকিয়ে রয়েছে তাদের ইন্টারনাল এক্সামিনেশান, তাদের সেমিস্টার এক্সামিনেশান কীভাবে হবে। এক্ষেত্রে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান কারোর কারোর ক্ষেত্রে অনলাইনে হতে পারে, কারোর ক্ষেত্রে অফলাইনে হতে পারে। ইন্টারনাল এক্সামিনেশানের সাথে কিন্তু তোমাদের তোমাদের সেমিস্টার এক্সামিনেশানের কোনো তুলনা হয় না। ইন্টারনাল এক্সামিনেশান যেমনভাবেই হোক না কেন, ছাত্রছাত্রীরা চায় প্রত্যেকের যাতে এ তোমাদের সেমিস্টার এক্সামিনেশান অনলাইনে হয়, এবং সেই কারণে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও দাবি জানিয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু একটাই দাবি তুলছে যে বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে এ ইউজিদের এক্সামিনেশান অনলাইনে করা হচ্ছে কিন্তু পিজিদের এক্সামিনেশান অফলাইনে করা হচ্ছে। প্রচুর ছাত্রছাত্রীর একটা বক্তব্য, স্যার আমরা কী সমস্যা করলাম, আমাদেরও তো একই সিচুয়েশান হয়েছে, আমাদেরও তো সিলেবাস শেষ হয়নি, তো আমাদের কেন অফলাইনে হচ্ছে, পিজির ছাত্রছাত্রীদের কেন অফলাইনে হচ্ছে, ইউজিদের অনলাইনে হচ্ছে, সিচুয়েশান তো দুজনেরই সমান। এটা কিন্তু ইউনিভার্সিটির বোঝা উচিত। ইউনিভার্সিটির কাছে ইউজিরাও যেরকম একজন ছাত্র বা ছাত্রী, সেরকমভাবে পিজিরাও কিন্তু ছাত্রছাত্রী, উভয়ের ক্ষেত্রে সমান ডিসিশন হওয়া উচিত, কেন সিচুয়েশানটাও সমান।
সমান। এক্ষেত্রে তোমাদের কি মনে হয়, তোমরা যারা পিজি ছাত্রছাত্রী আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বাদ বাকি নোটিফিকেশান আসলে তো তোমাদের সকলকেই জানিয়ে দেবো। এখন দেখার বিষয় 27 তারিখ কি ডিসিশান আসে এবং 3 তারিখ কি ডিসিশান আসে, এবং অন্যান্য ইউনিভার্সিটি রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকেও বিভিন্ন তথ্য উঠে আসছে। এ যেমন ইউজির এক্সামিনেশন অনলাইনেই হবে, যেটা তোমাদের স্টুডেন্ট মারফত আমি জানতে পাচ্ছি, মানে কলেজের তরফ থেকে স্টুডেন্টদের জানানো হচ্ছে। কাজেই তোমাদের অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে অনলাইনে এক্সামিনেশান নেবে, এবং তোমাদের কালকেও একাধিক সুখবর দিয়েছি এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির থেকেও ও খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে। এ কাজেই তোমরা চিন্তার মধ্যে থেকো না, এবং তুমি কোন ইউনিভার্সিটির তরফ থেকে রয়েছে আমি সেই ইউনিভার্সিটির এই মুহূর্তে কি আপডেট আছে পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করবো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। প্রত্যেকে ভালো থেকো।